Assalamualaikum, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনলাইন ক্লাসে জয়েন করার জন্য সবাইকে অনেক শুভেচ্ছা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছো সবাই টিমের 12 তারিখ থেকে স্কুল খুলে দিচ্ছে জানো তোমরা জি ম্যাম প্রতি সপ্তাহে তোমাদের একদিন করে ক্লাস হবে প্রতি সপ্তাহে তোমাদের একদিন করে ক্লাস হবে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে একদিন করে ক্লাস হবে যে কোনো একদিন ক্লাস হবে তোমাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কোন দিন ক্লাস হবে ক্লাসটা তোমাদের রবিবারেও হতে পারে সোমবারেও হতে পারে মঙ্গলবারেও হতে পারে যে কোনো একদিন সপ্তাহে যে কোনো একদিন ক্লাস হবে সবাই সাউন্ড মিউট করো সাউন্ড মিউট করো সবাই সাউন্ড মিউট করো থ্যাংক ইউ আজকে এখন গণিত ক্লাস শুরু করব আমরা গণিত ক্লাসে তোমরা জানো তোমাদের গুণ অঙ্ক আছে যোগ অঙ্ক আছে বিয়োগ অঙ্ক আছে ভাগ অঙ্ক আছে এরপর তোমাদের নামতা আছে এরপর আছে তোমাদের কি তিন ঘরের কথায় লিখো এবং অঙ্কে লিখো তিন ঘরের কথায় লিখো অঙ্কে লিখো অনেকবার করিয়েছি তোমাদেরকে আজকে তোমাদের হচ্ছে এখানে 93 পৃষ্ঠায় চলে যাও 93 পৃষ্ঠার গুণ অঙ্কগুলো করব আমরা 93 পৃষ্ঠা পৃষ্ঠার গুণ করি এক নম্বরে আছে দেখো 2 × 4 3 × 3 4 × 5 6 × 4 7 × 5 আমাদের এগুলা গুণ করতে হবে ঠিক আছে এই যে যে দুটো সংখ্যা লিখেছি আমাদের গুণ করতে হবে ঠিক আছে এগুলো আমাদেরকে গুণ করে বের করতে হবে 2 × 4 2 × 4 3 × 3 4 × 5 6 × 4 7 × 5 4 × 5 6 × 4 7 × 5 এগুলো আমাদেরকে গুণ করে বের করতে হবে কি করে বের করতে হবে আমাদেরকে গুণ করে বের করতে হবে বুঝতে পেরেছো মরি তাহলে তোমরা সবাই নামটা জানো আমি এখন জিজ্ঞাসা করব নাম ধরে ধরে যাকে জিজ্ঞাসা করব সে উত্তর দিবে আমাকে প্রথমে আছে 2 × 4 2 × 4 দেখি আমাকে অয়ন বলো তো কত হবে অয়ন অয়ন তুমি বলো তো গুণ করলে কত হবে 2 × 4 গুণ করলে কত হবে 2 × 4 করলে নামটা করো দুই এর নামটা করো চার চার ঘর পর্যন্ত দুই এর নামটা করো দুই একে দুই দুই তো গুণ দুই একে দুই দুই দুগুণ নামটা পড়ো
Terima kasih.
সেগুলোর জন্য তোমাদের 15, 16, 17, 18 এগুলোর নামটা কোনো কাজে আসবে না। তোমাদের কাজে আসবে কিসের নামটা? 2 থেকে 9 নামটা। ম্যাডাম বারবারই বলেছি 2 থেকে 9 নামটা ভালো করে শিখবে, 2 থেকে 9 নামটা ভালো করে শিখবে। এগুলা শিখলে ক্লাস 5 পর্যন্ত কোনো অঙ্কে বাঁচবে না। যদি তুমি ভালো করে 2 থেকে 9 নামটা পর্যন্ত মুখস্থ পারো তাহলে কি হবে, তাহলে তোমাদের আর কোন অঙ্ক করতে সমস্যা হবে না। ম্যাডাম যদি তোমাদের স্কুল খুললে গণিত ক্লাস পায়, প্রতিদিন তোমাদের থেকে একটা একটা করে নামটা আমি মুখস্থ নিব, দাঁড়া করাই করাই একটা একটা করে নামটা নিব, ঠিক আছে? লেখাপড়া করলে ভালো করতে হবে, লেখাপড়া করলে ঠিক মতো করতে হবে, কারণ আমাদের প্রতি আমাদের বাবা মায়ের অনেক ইচ্ছা জড়িত আছে। সবার বাবা মা চাই সবাই একটু ভালো করে লেখাপড়া করুক, ভালো একটা রেজাল্ট করুক, কিন্তু তুমি যদি ঠিক মতো লেখাপড়াই না করো তাহলে কি বাবা মা খুশি হবে বলো? বাবা মা খুশি হবে না? ভালো মতো লেখাপড়া না করলে বাবা মা খুশি হবে না, টিচাররাও খুশি হবে না, স্কুলের ফ্রেন্ডরাও পছন্দ করবে না, বলবে যে ও লেখাপড়া পারে না, ওর সাথে ম্যাডাম বসবো না। সেজন্য সবার থেকে ঠিক মতো লেখাপড়া করতে হবে। আর ঠিক মতো লেখাপড়া করার জন্য একদিনে পুরো বই পড়তে হবে না, অল্প অল্প করে শিখবে, অল্প অল্প করে শিখবে, ভালো করে শিখবে, অল্প অল্প করে শিখবে, ভালো করে শিখবে, সেটা অবশ্যই মনে রাখবে। তাহলে দেখো এরপর আমরা পড়বো সাতের নামটা পাঁচবার। 7 × 7 = 14, 3 × 7 = 21, 4 × 7 = 8, 5 × 7 = 35, 35, very good, 5 × 7 = 35। এই যে তোমরা সুন্দর করে করে আমাকে নামটা বলতেছো, আমার কত ভাল লাগতেছে, সবাই কত সুন্দর করে নামটা পারে, সবাই তো গুড স্টুডেন্ট। আঞ্জুমান তিন পাতা কত বলো তো? আঞ্জুমান তিন পাতা কত? পাঁচের নামটা পড়ো তিনবার, অথবা তিনের নামটা পড়ো পাঁচবার। তিন পাতা কত? আঞ্জুমান আমি কিন্তু মাইমুনাকে জিজ্ঞাসা করলে মাইমুনা এখন পারবে। ঈশা পারবা? ঈশা ঈশা পারবা তুমি? তিন পাতা কত? তিন পাতা পনেরো, ভেরি গুড, 3 পাতা 15। আঞ্জুমান তুমি পারো নাই, ক্লাসে থাকলে কিন্তু এখন বকা খাইতা, স্কুল খুললে তো তাহলে ক্লাসে বকা দেওয়া হবে এভাবে পড়া না পারলে। ঠিক মতো বাসায় নামটা গুলো শিখবে, ক্লাস 2 থেকে 3 উঠে যাবা, এখনো ভালো করে নামটা পারো না, তিনের নামটা পারো না, তাহলে সেটা লজ্জার বিষয়, কারণ সামনে ক্লাস 3 তে সব সিজনশীল। ক্লাস 3 তে কিন্তু গণিত ক্লাসটা ম্যাডাম নিব, ক্লাস 3 তে যখন উঠবা গণিত ক্লাসটা কিন্তু ম্যাডাম নিব, তখন না পারলে তখন অনেক বকা খাবা। এখন থেকে ভালো করে নামটাগুলো শিখে ফেলবে, বারবার বলছি এখন থেকে ভালো করে নামটাগুলো শিখে ফেলবে। এরপরে আমরা আরো 5টা অঙ্ক দিচ্ছি, 5টা অঙ্ক আমাদের করা শেষ, আর 5টা অঙ্ক করাবো নয় গুণ তিন, এক গুণ আট, দশ গুণ ছয়, শূন্য গুণ দশ। আমাদের 12টাই অঙ্কই আছে, 12টা অঙ্কই করাচ্ছি।
সবগুলো লিখে দিয়েছি, সবগুলো তুলে ফেলো, সবগুলো লিখে দিয়েছি, সবগুলো তুলে ফেলো। প্রথমে আছে আট, দুই, নয়। আটের নামটা পড়তে হবে নয় বার, না হলে নয়ের নামটা পড়তে হবে আট বার। আট বার, ঠিক আছে? জি ম্যাম। মাইমুনা পারবে? আট নং কত? আট নং বাহাত্তর। ভেরি গুড, আট নং বাহাত্তর। আট নং বাহাত্তর মাইমুনাকে জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে উত্তর পাওয়া যায়। এবারে বলবে ঈশা, ঈশা বলবে নয় গুণ তিন, তিন নং কত? সাতাশ। তিন নং সাতাশ। দেখি এবারে অঞ্জুমান বলো তো, অঞ্জুমান একের সাথে আট গুণ করলে কত হবে? অঞ্জুমান একদম সহজ একটা দিয়েছি, দেখো একদম সহজ। অঞ্জুমান বলো, আটেকে আটেকে আট, আটেকে আট, এভাবে বসাই করবো, এভাবে বসাই। দেখো যখন দুই ঘর থাকবে এভাবে বসাই করবে, ছয়ে শূন্য শূন্য, দেখছো ষাট। হ্যাঁ, ছয় দশে ষাট আমরা তো জানি, কিন্তু আমরা অঙ্কটা এইভাবে করার চেষ্টা করব। এই যে এইভাবে ছয়ে শূন্য শূন্য, ছয় একে ছয়, দুই ঘরের অঙ্ক থাকলে আমরা এইভাবে করব। যদি দুই ঘরের অঙ্ক দেয় আমাদেরকে, আমরা এইভাবে করব। ম্যাডাম ছয় সাত বিয়াল্লিশ, আমাদেরকে যদি দুই ঘরের অঙ্ক দেয় আমরা এইভাবে করার চেষ্টা করব। এরপরে সাত গুণ ছয়, এখানে ছয় গুণ সাত, ছয় সাত বলো তো, ছয় সাত কত? ছয় সাত বিয়াল্লিশ, দেখো এবার এখানে দেখো শূন্য গুণ দশ, শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে সেটাও কি হবে? শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে সেটাও শূন্য হবে। শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে সেটা শূন্য হবে, সেটা কত হবে? শূন্য, শূন্য হবে। শূন্যর সাথে যে কোনো কিছু গুণ করলে সেটা শূন্য হবে। যেমন দেখো এখানে শূন্যর সাথে ছয় গুণ করেছি, শূন্য হয়েছে, ছয়ে শূন্য শূন্য। তাহলে দশের সাথে শূন্য গুণ করলে কত হবে? দশে শূন্য শূন্য, উত্তর হবে শূন্য, উত্তর হবে শূন্য। না বুঝলে জিজ্ঞাসা করবে, না বুঝলে ম্যাডাম থেকে জিজ্ঞাসা করবে যে ম্যাডাম এটা বুঝতেছি না একটু বুঝাই দেন। তোমরা যদি না বুঝো আমি 100 বার বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই। সবাই খুশি, স্কুল খুলতেছে সেজন্য সবাই খুশি তো? সবাই খুশি, দেখো স্কুল খুলতেছে, এতদিন বাসায় পরীক্ষা দিয়েছো, কোনো কিছু না পারলে বাবা থেকে জিজ্ঞাসা করেছো, মার কাছে জিজ্ঞাসা করেছো, বই থেকে দেখেছো, কিন্তু স্কুলে পরীক্ষা হলে আর মা বাবাকেও পাবে না, বই খাতাও সামনে পাবে না। যা নিজেরা পারবে তাই লিখতে হবে খাতায়, 100-তে 100 আর পাবে না, 100-তে 90 আর পাবে না। অনেকে আছে যে ফেলও করবে, কিন্তু পাশ করার জন্য কি করতে হবে? ঠিক মতো অঙ্কগুলো করতে হবে, এবং ঠিক মতো বাংলাটা পড়তে হবে, ঠিক মতো ইংরেজিটা পড়তে হবে। ইংরেজিতে ওয়ার্ড মিনিং আছে, ম্যাক্স সেন্টেন্স আছে, রাইমস আছে, সেগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে, মুখস্থ করে ফেলতে হবে। এতদিন কিন্তু ভালো করে বাসায় লেখা পড়া করো নাই, কারণ বাসায় পরীক্ষা দিয়েছো, কোনো টেনশন ছিল না, কিন্তু এখন স্কুলে পরীক্ষা দিবা। স্কুলে পরীক্ষা দিলে সে অনুযায়ী কি করতে হবে? সে অনুযায়ী পড়তে হবে,
সেই অনুযায়ী মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। তোমরা সবাই খুশি, স্কুলে আসবে, ক্লাস করবে, ফ্রেন্ডদের সাথে দেখা হবে, কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো পরীক্ষাটাও স্কুলে দিতে হবে। আর স্কুলে পরীক্ষা দিলে অবশ্যই সবকিছু অ্যানসার করার জন্য ঠিকমতো লেখাপড়া করতে হবে। বলো এখানে কি হবে বুঝছিস না? আবার বলো, বুঝতেছি না ম্যাডাম, আবার বলো। এখানে কি হবে বুঝতেছি না? আমার কথা বুঝছো না? সব শুনতেছ কি? না, এই লেখা এখানে কি হবে বুঝতেছি না। তোমার কথাটা বুঝতে যাচ্ছে না, ঠিক মতো বলো। এই সবাই চুপ থাকো। আমাদের একটা অঙ্কই বাকি ছিল, 7 নং 63। 7 নং 63। আমি দেখতেছি অনেকে নামটা পারে, অনেকে নামটা পারে না। তোমরা বাসায় বসে ভালো করে নামটা গুলো প্র্যাকটিস করে নিবে, না হলে তোমরা গুণ অঙ্ক কখনোই পারবে না। আর কয়দিন পরে, 2 মাস পরেই তোমরা ক্লাস 3 তে উঠে যাবা। ক্লাস 3 তে উঠলে তো তোমরা সৃজনশীল পারবাই না, সৃজনশীল অঙ্ক অনেক কঠিন। এখন থেকে যদি প্রস্তুতি না নাও সৃজনশীল অঙ্ক পারবে না। বাসায় বসে নামটা গুলো শিখে ফেলবে, বাড়ির কাজ মানে যে কাজগুলো বাসায় করতে হয় সেগুলোকে আমরা বাড়ির কাজ বলি, যে কাজগুলো বাসায় করতে হয়। এখন তোমাদেরকে যেগুলো বাড়ির কাজ দিই সেগুলো কিন্তু আমরা দেখতে পারি না, কিন্তু এখন থেকে বাড়ির কাজ দিলে সেগুলো আমরা দেখতে পারবো, ঠিক আছে? কারণ তোমরা সেগুলো স্কুলে নিয়ে আসবে, করবে। প্রথম ক্লাসে এই বাড়ির কাজগুলো আনতে হবে, প্রথম ক্লাসে বাড়ির কাজগুলো অবশ্যই খাতায় করে নিয়ে আসবে। আজকের যে বাড়ির কাজগুলো দিচ্ছি সেগুলা প্রথম দিন বাড়ির কাজ করে নিয়ে আসবে। স্কুল যেদিন খুলবে, গণিত ক্লাস থাকলে আমি বাড়ির কাজগুলো দেখবো, বাড়ির কাজগুলো করবে।
মিসাউল ম্যাডাম কে শুনতে পাচ্ছো? মিসাউল মিসাউল ম্যাডামের কথা শুনতে পাচ্ছো? আজকে তোমাদের ক্লাস হবে না মিসাউল, আজকে ক্লাস হবে না তোমাদের, আজকে ক্লাস হবে না, না আজকে ক্লাস হবে না, আজকে মিটিং আছে তো তোমাদের ক্লাসটা হবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি সবাইকে বলে দিবা ঠিক আছে মিতাউল? থ্যাংক ইউ সন্দীপ মামা। লিখো 3 × 4 × 2 × 3 × 4 × 5 × 5 × 7 × 8 × 3 × 9 × 6 × 3 ঝটপট লিখে ফেলো। অয়ন লিখেছো বাড়ির কাজ লিখেছো? ঠিক আছে, এই বাড়ির কাজ গুলো তোমাদের থাকবে ঠিক আছে। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ স্কুলে সবার সাথে দেখা হবে, আবার অনেক খেলাধুলা হবে স্কুলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো সবাই।